Most days I can barely leave my bed. Someone lives rent free inside. তার অবস্থা শুধু দেখাচ্ছি একবার, দেখো দেখো অবস্থা দেখো। কালকে সিরিয়াস কন্ডিশন ছিল, আজকে নাকি মানুষের সিরিয়াস কন্ডিশন করে দিচ্ছে। এ ভাই এই আয়ুরিয়া বাবা, সেই যে সেই ফুর্তি, জীবনের ফুর্তি। দেখো 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 দেখো, একটু আগে একটা টিনের, এত বড় একটা টিনের হচ্ছে টুকরোকে নিয়ে চিবাচ্ছিল, ছুটে এসে বের করেছি মুখ থেকে। ঝাঁটা ধরে টানছে, দেখো অবস্থা। পুরো দৌড়ে এসে হাফটা পুরো বালতির মধ্যে চুপে গেল তো। কনটা দেখি এ ভাই, একে ধর, হি বাবা। ওকে এখনই চান করাতে হবে, নাহলে আমি ঘরে ঢুকতে দিব না। এভরিওয়ান, আজকে টিউজডে, আর সমস্ত কাজটা সেরে নিচে উপরে এলাম, আর এসে দেখছি ডোরা অর্ধেক কাক হয়ে বসে আছে। এমন দৌড়েছে জলের বালতির মধ্যে, এসে দুটো পা আর মুখটা নিয়ে চুপে গেছে, হাফ বডি আর হাফ বডি বাইরে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন গান চালিয়ে কোমর বাঁকাচ্ছে। এই দেখো বসে যাই, চল আয় 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 আয়। হাই 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 হাই, তোমার বাচ্চার মাথা খারাপ হয়ে যাই, কত স্পিডে দৌড়াচ্ছে রে ধর তো। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, বৃষ্টি টিষ্টি হয়ে গেল, ঝড় বৃষ্টি সব কমপ্লিট। এবারে আবার রোদ বেরিয়ে গেছে, গরমও হবে, আর জানি না কিরকম কি আবার ওয়েদার হবে না হবে, আবার আনটিল নেক্সট বৃষ্টি। ততদিন আমরা আবার চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকবো কবে একটু বৃষ্টি হবে, কারণ বৃষ্টিটা যখন হয় না ওয়েদারটা পুরো ভালো হয়ে যায়। বৃষ্টিটা যেদিন বন্ধ হবে তার পরের দিন থেকে আবার গরম শুরু। আর আজকে আমাদের কাজ হচ্ছে নিচে, ও নিচটা আমাদের নেট নেট হচ্ছে, তার উপরে প্লাস্টার পুরো চুবে এসছে, গা হাত কাদা করে ধুলো করে, কোনো অপশন নেই। আমরা চান করাতাম আজকে এমনিতেও, ছদিন ছ সাত দিন হয়ে গেছে চান করাতাম, কিন্তু ভাবলাম না এইভাবে বস, আজকে চান করে দেবো। এবার মাস সিটি খান না, তো খাটাতে দিতে পারবো না, ওটা গা বালি কিচকিচ হচ্ছে। চান করাতে গিয়ে আমিও অল্প একটু ভিজে গেছি। উফ বাবা, কি ছটর পটর করছে ওই দেখো বাচ্চাটাকে। এই রেনি, আরে আস্তে, আরে বাবা এরকম হয়ে গেছে কেন? আমি জামা কাপড় গুলো কাচতে দিয়েছি, এরপরে আর একটা সেট হবে। এ ভগবান, ওই দেখো এই যে এই কাপড়গুলোতেও টয়লেট করে, এগুলো তো ডেটলে ধোয়া হয়, তো দুদিন বৃষ্টি হয়েছে না, স্মেল ছাড়ছে, এগুলো তো ডেটলে ধুই না কেন, এগুলো সব একবার কেচে তারপর আবার ঠিক হয়ে যাবে, আবার তারপর ডেটলে ধোবো, প্রতিদিন কাচতে লাগে না, জাস্ট ডেটল জলে ভিজিয়ে রোদে দিয়ে দিলে শুকনো হয়ে যাবে, স্মেলটাও চলে যাবে। কই রে, খাটের তলায় ঢুকে গেছো? বাজার যাচ্ছি, বাজার থেকে তারপরে ডিউটি। মানতে গেছিল ডিউটি যাওয়ার আগে, আমাকে বলছে নিচে নামো, আমার ব্যাগটা নিয়ে যাও, ও সোজা বেরিয়ে যাবে। আমি ফোন করছিলাম ব্রাউন ব্রেডটা আনার জন্য, কিন্তু তুমি ততক্ষণে অলরেডি চলে এসছো। হ্যাঁ যাও, আমাকে হেঁটে হেঁটে যেতে হবে ধরো। কেন? ওই আম কাটি। হ্যাঁ, কি আম এনেছে কি জানি, ওপরে গিয়েই দেখবো, এখন তো দেখা যাচ্ছে না। কিছু ব্রেকফাস্ট করি নি, এটাই ভাবছিলাম দেখি যদি আম এনে দেয় তাহলে আবার দুধ আম দিয়ে মুড়ি খাও। আর একজন বদমাস। ও তুমি এখানে চলে গেছো, আচ্ছা বসো আসছি। বদমাস বাচ্চা, জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো শুকাতে দিতে হবে। বাস দেখে খুশি হয়ে গেলাম, বল হচ্ছে তাল শাঁস নিয়ে এসেছি, যে ছাড়িয়ে রাখবো, জেঠিমা এলে খাবে, জেঠুকে দেবো। আর এই যে আম এনেছে, 1 কেজি এনেছে আই থিঙ্ক, বা আর একটু বেশি হবে আমি ঠিক বলতে পারবো না, 4টে। আর লেবু, লেবু অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের গাছে লেবু হয়েছে,
সিম তো একদম ছোট ছোট, পাকেনি সেই জন্য গাছ থেকে পারিনি। আমি ফাইনালি আমার আম দুধ দিয়ে মুড়ি, আমগুলো সব নিচে আসে। আর একজনকে দেখো, এই যে কি ব্যাপার, কি ব্যাপার, হ্যাঁ আমার ভাত হয়ে গেছে, ভাত করা ছিল না, ভাতটা করলাম, আর এখন স্নান করব। ডোরা তো অলরেডি সকালে স্নান হয়ে গেছে, নোংরা ঘেঁটে এসেছিল, স্নান করে দিয়েছিলাম, আমি স্নানটা করে নেব, তারপরও খাওয়া রেডি করব। আমার এখানে এই কাপড়গুলো শুকনো হয়ে গেছে, একদম রোদে মিলে দিয়ে গেছিলাম, এগুলো তুলে নিয়ে যাই। ভালো করে শাক দিয়েছে, কাঁচা হয়েছে না, তো স্মেল ছাড়ছিলো, তারপর দুদিন বৃষ্টি হয়েছে না, শুকোয়নি ঠিক করে, তো সেই জন্য ভালো করে ধুয়ে দিই। মেশিনে যদি করে মুখে একটাও কাপড় নেই, ও নামলেই টয়লেট করে দেবে। ডোরার খাওয়াও শেষ হয়ে গেল, আজকে একটু দুধ ভাত দিয়েছিলো, অল্প একটু দুধ আর অল্প একটু ভাত। গুড গার্ল, গুড গার্ল, পুরোটা খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করতে হবে এবার, আজকে এই যে তরকারি, ডিমের কারি, ঢেঁড়স, আলু, চুনা মাছ দিয়ে ঝাল, ডাল, আর ওটা হচ্ছে গিমা শাকের চচ্চড়ি। কাজ শেষ শুরু করে দিচ্ছি অলরেডি, এখানে বসে আছি কেন, চল আয়, কি শুকিয়ে শুক শুক করে, চল আয় চলে না, এইসব জিনিস দেওয়া হচ্ছে, ফটো করে দিচ্ছে, দেখা গেল ডাংটাকে নিয়ে গিয়ে এইখান থেকে বের করলো, গাছের গোড়া থেকে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে, রাখো এবার অন্য গিয়ে যাচ্ছে। জানি ও একে বেঁকে নামে ছিঁড়ি দিয়ে ডোরাকে নিয়ে একটু নিচে যাচ্ছি, মানে আমাদের ওই নিচের জায়গাটার ওইখানে যাবো, কত দূর কি কাজকর্ম হয়েছে, দোয়েল উঠে গেছিল অনেক আগে, ডোরাকে নিয়ে ছাদে গেছিল, চলো নিচে চলো নিচে চলো না চলো দিয়ে ওপরে দেখলো প্রচুর গরম, বলছে ওপরে ও খেলতে চাইছে না, তাতে নিচে যাই একটু নিচে গিয়ে হেঁটে আসি। দেখো ঝপঝপ করে নেমে, ঝপঝপ করে নেমে আছি বাবু, লাইটটা দিয়ে দিয়েছি লাইটের সুইচ, চলো দেখা ধরে আছে তো ছাড়া যাবে না, ভালো কাজ করেছে। চল মুখ দিবি না, মুখ দিবি না, যেটু করি গো বল, হ্যাঁ ওটাই, এইটা হচ্ছে যে সিমেন্টিং করেছে না, ওই যে হ্যাঁ নেট প্লাস্টার হয়েছে, মুখ দিবি না, আর উপরে এমনি জাস্ট প্লাস্টার হবে, নেট নেট করেছি নিচটা, চলো মাঠের দিকে, মানে এইদিকে ভাবলাম মাঠের দিকে ঘুরেও যাই, হাওয়া দিচ্ছে ভালো, ছাদে কেমন ঘুট লাগছিল কেন কি জানি বাবা, আর আমরা ভাবলাম সোজা ওই দিকটা চলে যাবো, আমাদের দিকে গাড়ি গ্যারেজ আছে, ডোরা টেনে নিয়ে এই গলিটাতে ঢুকে গেল নিজে, আমি দোয়েলকে তাই বলছি ওকে ছেড়ে দাও, দেখি ও ঘর যেতে পারিনি না, হ্যাঁ বিকেলবেলা খুব একটা বেরোনো হয় না হাঁটতে, আজকে মনে হয় কোথায় গরুটা যাচ্ছে, ও পেছন পেছন যাবে বলে টানছে, ওই চলো এদিকে চলো এদিকে আসো, দেখো তাকিয়ে আছে কি দেখছে ও,
দেখেছো বেবি? ভালো হাওয়া দিচ্ছে, ফাঁকা জায়গা, এখানটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মানে বসেই যেতাম, কারণ এখানে এখনো জায়গা কিনে কেউ ঘর বাড়ি করেনি, আর কয়েকদিন পরে এই জায়গাগুলো সব ভরাট হয়ে যাবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। অনেকদিন পর মানে সন্ধ্যের টাইমটা এখানে হাঁটতে এলাম, আমি আসিনি কখনো, হেঁটে হেঁটে চলে এসেছি, আমরা পুরো ঘেমে গেছি। আর একজনের অবস্থাটা দেখো জাস্ট, হ্যারে যাওয়ার সময় যতটা এক্সাইটেড ছিলি এসে তো পুরো কেলিয়ে গেছু, এ বদমাস। দেখো 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 আর তার জিভটা, দোয়েল জিভটাকে দেখো শুধু। আচ্ছা রেস্ট নে, রেস্ট নে, এসি চালিয়েছি, রেস্ট নে। ভালো গরম আছে, মানে এমনি বোঝা যাচ্ছে না, তুই যদি একটু কিছু কাজকর্ম করো বা হাঁটাহাঁটি করো একদম থেমে যাবে পুরো। আবার 10টা, ব্যক্তির অবস্থা দেখো, একটা আস্ত গাজর খেয়ে ফেললো। এই দেখো কারুস কারুস করে চিবি যাচ্ছে কেমন, একদিক থেকে ভালো গাজর খেলে মুখের দুর্গন্ধটা চলে যায়। ওদের তো আর ব্রাশ করানো হয় না বা সকালবেলা পেস্ট দিয়ে দাঁতও মাজাতে পারবো না, ছোট আছে এখন, সেই কারণে গাজরটা দিই মাঝে মধ্যে, যাতে মুখের বিভিন্ন জিনিস খায় তো স্মেল ছাড়ে, মুখের ওই দুর্গন্ধটা থাকে না আর। যাই হোক, দোয়েল হচ্ছে জিমে বেরিয়েছে, আমি একটু পড়তে বসছি, কারণ আবার আমাদের ইন্টারনাল রুটিন দিয়ে দিয়েছে। আমি বলছিলাম না ভিডিওতে যে পরীক্ষা যেতে না পরীক্ষা, আবার ফার্স্ট ইন্টারনাল হবে, সেকেন্ড ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল যেতে না যেতে আমাদের সেমিস্টার, ব্যাস আর কিছু বলবার নেই, এবার পড়তে হবে। আর একটা কাণ্ড ঘটেছে, ডোরা নিচে গিয়ে কি বলে ওটাকে ছুঁচার পটিতে মুখ দিয়ে দিয়েছে, যে মুখ ফট করে কি ধরে নিয়েছে, তাহলে ওটাও সাবার করে দিতে একদম সুন্দর হবে। কারুর ঘরে পার্সোনালি এমসিবি নেই, আমাদেরটাই শুধু আছে। আচ্ছা যাচ্ছি, জেঠুর ঘরে হঠাৎ করে আমরা রুমের মধ্যে আছি, ডোরা বাইরেই ছিল, ও যেহেতু ঘরের ভেতর থাকতে চাইছিল ওনাকে বের করে দিয়েছি। আর জেঠু এটি আমার রান্নাঘরে খাচ্ছিলো বলে এসি চালিয়ে দরজা বন্ধ ছিল, তো ও গোটা প্যাসেজটাতে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ করে ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ আমার বাচ্চার গলা ফুটেছে ফাইনালি, দিয়ে দোয়েল বলছে কী হলো, চিৎকার করছে কেন? দিয়ে বাইরে বেরিয়ে দেখি কোথাও নেই প্যাসেজে, দিয়ে জেঠুর ঘরে ঢুকে দেখি ও কোনাটাতে জেঠুর ঘরের কিছু একটা আঁচড়াচ্ছে, খুঁড়ছে কিছু একটা। তারপরে বুঝতে পারলাম একটা ব্যাংক ঢুকেছে, ও সেই ব্যাংকটাকে তাড়া করেছে কিন্তু ধরতে পারেনি। বাবা রে, যদি ধরতে পেরে তো পুরো শেষ, ওর অবস্থা খেয়ে নিত। এই যে আর ব্যাংকটা বিষাক্ত হলে বদমাশি কেটে যাবে একেবারে। আজকে সন্ধ্যা থেকে প্রচুর বদমাশি করছে, মানে স্থির, মানে আধা ঘন্টা হয়তো ছিল, বাদ বাকি পুরো একদম এদিক ওদিক ছুটে দৌড়া। দেখো 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 এই দেখো অবস্থা, দেখো চিকেন আর রাইস আছে, আর একটা ভেজ আছে, কি সবজি আছে দেখতে হবে। শশা তরকারি, এটা না বলছিলে, দেখেন ঠিক আছে তো, হ্যাঁ দাও তুমি না বসে দাও। ঠিক আছে কোনো বাত নেই।